দারুণ, ফাটাফাটাই। আজকে আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বিষয়টা হচ্ছে বড়জোড়া বইমেলা। বড়জোড়া মেলায় এবছর দ্বিতীয় বর্ষ উৎসব চলছে। তো দ্বিতীয় বর্ষ উৎসব উপলক্ষে এবারে যে সমস্ত দিনগুলো আয়োজন করা হয়েছে তা আপনাদের তুলে দেখাবো। মেলা শুধুমাত্র বই নিয়ে নয়, এই মেলাটার সঙ্গে খাবার একটা মেন উদ্দেশ্য রয়েছে। তো আপনাদের সমস্ত কিছু সব তুলে দেখাবো, আপনার সঙ্গে থাকবেন। এবারে আপনাদের মেন জায়গায় নিয়ে এলাম। এখান থেকে আমি আপনাদের মেন গেটটা আগে ফ্রন্ট গেটটা দেখাই, যেখানটাতে বইমেলাটা শুরু হচ্ছে আর কি। ফ্রন্ট গেটটা আপনাদের আগে দেখিয়ে দিই। আনন্দ পাবলিশার্স মানে আমার একটা প্রিয় পাবলিশার্স, এই যে পাণ্ডব গোয়েন্দা সমগ্র, এই পাণ্ডব গোয়েন্দা সমগ্র পড়েই ছোটোবেলা থেকে অ্যাডভেঞ্চারের নেশাটা হয়েছে বা ঘোরার নেশাটা, মানে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় আমাদের মনে ঘোরার নেশাটা জাগিয়ে দিয়েছেন একদম। মূলত এইখানটাতে কিছু বইয়ের দোকান শুধু বসেছে, শুধু একটা জায়গা আলাদা করে বইয়ের জন্য স্টল করে দেওয়া হয়েছে, আর বাকিগুলো সব অন্যদিকে রয়েছে। মেলার পুরো 10 ভাগের 1 ভাগই ধরতে পারেন বইয়ের দোকান, মানে এখানে বেশিরভাগ মানুষ তো আসছে না, আর যত মানুষ সব ওই দিকটাতেই ভিড়। তবে এত ঠাসা ভিড় আর এতটা জায়গা জুড়ে এখন ইদানিং মেলাটা দেখিনি, এই যে কিছুদিন আগে আদিবাসী মেলাটা দেখে এলাম, তো সেখানেও ভিড় ছিল, কিন্তু এতটা পরিসর জুড়ে না, এটা অনেকটা পরিসর জুড়ে। আপাতত ওইদিকে বক্তৃতা চলছিল বলে আমি একটু ভাট বকতে এলাম, তারপরে আপনার অনুষ্ঠানটা যদি শুরুটা হয় তখন আপনাদের অনুষ্ঠানটা দেখাচ্ছি, কারণ মেন অনুষ্ঠান হচ্ছে ওইদিকে। মথুরা কেক মাত্র 10 টাকায়।
হয়েছে, এটা নিশ্চয়ই যেভাবে সাজানো আছে সাজানোটা দেখেই লোক লাগবে। আর করা হচ্ছে এখানে এখন সময় 8:30 বাজে যাচ্ছে, কিন্তু এই গেটের দিকে দেখুন প্রচুর মানুষের ঢল, এখনো পর্যন্ত মানুষ এসে যাচ্ছে। আর এই দিয়ে তো পিছনে এই যে অঙ্গিতা ম্যাডাম চলে এসছেন, এখনও স্টেজে ওঠেননি, তবে উনি সারেগামাপা থেকে উঠে এসছেন, কিন্তু এতটা ভিড় কাজ পর্যন্ত এগোতে পারবো বলে মনে হয় না, দেখা যাক কতটা এগোতে পারি।
থ্যাংক ইউ সো সো মাচ।